পাবনার হাটে বাজারে এখন মৌসুমি চারা পেঁয়াজে ভরপুর। বেশি জমিতে আবাদ ও প্রাকৃতিক দুর্যোগে নষ্ট না হয় পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা কৃষি বিভাগের। ন্যায্য মূল্য নিশ্চিতে রমজানে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করার দাবি চাষীদের। পাবনা থেকে এবিএম ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। গত মৌসুমে ভালো দাম পাওয়ায় চলতি বছর পাবনার সুজনগর, সাঁথিয়া, চাটমোহর ও সদর উপজেলায় বেড়েছে পেঁয়াজ আবাদ। ঝড় বৃষ্টিতে ক্ষতি না হওয়ায় এবছর চাষিরা আবাদও করেছেন নির্বিঘ্নে। পরিচর্যা শেষে মাঠে মাঠে চারা পেঁয়াজ উত্তোলনে এখন ব্যস্ত সময় কাটছে চাষিদের। সে পেঁয়াজ কিনতে হাটে বাজারে ভিড় করছেন দূর দূরান্তের ব্যাপারী পাইকাররাও। তবে বীজের আকাশচুম্বী দামে বেড়েছে উৎপাদন খরচ, খরায় ফলনও কিছুটা কম হয়েছে। উৎপাদন খরচের তুলনায় বাজার মূল্য কম হওয়ায় লোকসানের শঙ্কায় পড়েছেন চাষিরা। বর্তমান বাজার হলো 900 থেকে 1000 টাকা, আর ওই সময় যা বাজার ঢাকাতে দেখা যায় অনেক বেশি, 1500-1600 উপরে। গত বছর ফলন ভালো হলেও অসময়ে ঝড় ও শিলাবৃষ্টিতে নষ্ট হওয়ায় পেঁয়াজ সংরক্ষণ করা যায়নি। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় পেঁয়াজের গুণগত মান ভালো, সংরক্ষণও করা যাবে দীর্ঘদিন। সংকট হওয়ার সম্ভাবনা নেই, তাই আপাতত বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করার দাবি চাষিদের। অনেক ফলন আছে, দামটা কম, দামটা একটু বেশি হওয়া লাগবে। বাইরের থেকে যদি পেঁয়াজ না আসতো তাহলে আমাদের দেশের কৃষক একটু বাঁচার যেত। আমদানির পরিকল্পনা নেই, সংরক্ষণ করে বিক্রি করলে লাভবান হবেন পেঁয়াজ চাষিরা, জানালেন এই কর্মকর্তা। কৃষক যারা ভাবছে যে পেঁয়াজের দাম কমে যাচ্ছে বা কমবে, এর কোনো এ ধরনের চিন্তা ভাবনার কোনো কারণ নাই। তার কারণ যে আমাদের দেশে এবছর আগামী 6-7 মাস বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি করার কোনো সরকারের পরিকল্পনা নাই। চলতি মৌসুমে পাবনায় 44,030 হেক্টর জমিতে চারা পেঁয়াজের আবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1,000 হেক্টর বেশি। NTV News Desk।